কি সমস্যা তোমার? আমার কি সমস্যা হবে? না কি সমস্যা বলো? কোনো সমস্যা নেই। তাহলে আমি বের হতে না হতেই তুমি সাইকেল নিয়ে এদিকে চলে আসলা কেন? নিজেকে কি খুব বীর ভাবো? যখন সাইকেল নিয়ে পিছে পিছে ঘুরতে তখন মতন ভাবা গোবা সরল সোজা একটা ছিল। আসলে এখন যে তুমি কি বুঝতে পারছি। চল তার থেকে বেস্ট আইডিয়া হচ্ছে আমরা সাইকেল নিয়ে একটা আউটিং করেছি। দেখ সাইকেলগুলো বাচ্চার মতো কাঁদতেছে। তোমাদের তো আগে দেখতাম ওই গলির মুখে চায়ের দোকানে আড্ডা দিতে, এদিকে আসা আবার শুরু করেছো নাকি? জি আঙ্কেল, ও আগে খারাপ ছিলাম, ভালো হয়ে গেছে। হ্যাঁ ভালো হয়ে গেছে। হ্যাঁ ভালো হয়ে গেলে বুকে এসে বল লাগে নাকি? হ্যাঁ যত সব
এখন তো আমি এসে বসছি, এখন ভালোই থাকবা, খুব ভালো থাকবা। তোমাদের সারাদিন এখানে কি, তোমাদের কি কোনো কাজ নেই? দেখাও এই ছেলে, এদিকে আসো, এদিকে আসো, কাছে আসো, শোনো কথা শোনো। তোমার নাম জানো কি? আচ্ছা আচ্ছা, তুমি কি রাহিন সাহেবের ছেলে? জি। খাইছে রে, এইবার কট খাইলাম, বাবার নামও জানতে চাচ্ছে আমার। তার মানে বাসায় নালিশ পাঠাবে, বাবার কাছে নালিশ গেলে তো আমি শেষ। আজ থেকে তোমার বাসার বাইরে যাওয়া বন্ধ। কিন্তু বাবা না, হতে পারে না। না না, তোমার ঘর থেকে বের হওয়া বন্ধ। বাবা আমাকে সবার কাছে যেতে দাও বাবা। সোভা, ও সোভা, জঙ্গলবাড়ির ইশাখা। আচ্ছা, তোমরা আমার বাসায় দেখা করো রাতে এসে। জি। হ্যাঁ, আসবে তো? ইশাখা, তোমার আব্বুর নাম ইশাখা? দোস্ত, আমি দোস্ত ইতিহাসের বই। ইশাখা কালকে সাজা যাবে কি? দোস্ত আমি জানি না, লোকের না সিরিয়াস ঝামেলা আছে। আমি তো ইতিহাসের বই পড়তেছিলাম, দেখি ইশাখা বলে দিছি, আমার মাথায় কিছু ছিল না। দোস্ত রকি, আর এলাকা ফিরছ? আরে সব ব্যবস্থা তো করে দিলাম মিয়া। আর শুনো, ওখান খালি একটু গোছ গাছ করালো সব, বুঝছ? জি ভাই, আপনি দোয়া করলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আরে মিয়া, আমি পিট বক্সের বলা। আমার তো ডাইরেক্ট লাগে মিয়া। আর তোয়া করে দিছি না? জি ভাই। আর শুনো, একদিন সময় করে এলাকাতে আহো। কখন ভাই? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে তোমার বাইসাইকেল ভালো লাগে না বাইক, কোনটা বেশি ভালো লাগে? অফ কোর্স বাইসাইকেল। কেন? ধরো ওই যে গাছগুলো দেখছো, ওখানে আমাদের একটা ঘর, খুব সুনসান পরিবেশ, পাখিরা সকালবেলার ডাকে, একটা হাতিম গাছ, ওর উপরে সব পাখিরা বসে থাকে। এখন এরকম একটা সুনসান পরিবেশে আমি যদি তোমাকে একটা বাইকের হর্ন দিয়ে ঘুম থেকে জাগাই, সেটা ভালো লাগবে নাকি একটা বাইসাইকেলের টুংটাং বেল দিয়ে তোমাকে ডেকে? অবশ্যই সাইকেলের টুংটাং। শোনো না, বলছিলাম বাইক কিন্তু বেশ স্মার্ট, তাই না?
বুঝছি, তোমার এখন বাইক লাগবে, সাথে বাইকার ছেলে লাগবে, লেদার জ্যাকেট লাগবে। আমি কি এটা বলেছি বলো? আমি এমনিই বললাম। ঠিক আছে, আমি বুঝতে পারছি, আমি দেখতে পাই, বুঝলাম। হ্যাঁ, ইটস ওকে। আরে বাইকার ছেলে খুঁজো না, ওই যে ওখানে অনেক কুল কুল ছেলে আছে। বাহ, বিষয় একটা অনেক ছেটে গেছে। আই এম সরি, আমি কি ওর সাথে একটু ফাজলামি করতে পারবো না? ফাজলামি ছিল তাহলে? সিরিয়াস না? আমি তোর সাথে ফাজলামি করবো না, কি করবো? ঠিক আছে, বাইকার ছেলের সাথে পালা যাবো না। ছি, চাচা আসসালামু আলাইকুম। কি অবস্থা? ভালো তো চাচা? ওই যে ল্যাম্প পোস্ট, লাইট পোস্ট, তারপর ইলেকট্রিকের তার, মানে মহল্লার সব কিছু ঠিকঠাক আছে তো? দিয়াদব কোথাকার? এই চাচা বলে গেল আমরা নাকি বেয়াদব। তোমার কি মনে হয় বিজয়, আমরা কি বেয়াদব? না ভাইয়া। দেখ কি করবি তোরা। দেখ বিজয়, তোমার জন্য ছোট্ট একটা পরীক্ষা আছে। পরীক্ষাটা হলো আমি একটা ডিম দিব এবং ডিমটা উপরে মারব, তুমি ধরবে, যদি না ধরতে পারো তাহলে তুমি বেয়াদব। ঠিক আছে, রেডি? ওকে। বেয়াদব, 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 বেয়াদব। আমি তো মেয়েদেরকে তুই বলি না। রিনাকে তো ঠিকই বলো। ও, দুই তিনটা মেয়েকে জাস্ট বলি, কিন্তু কেন, তুমি নিজেও তো আমাকে তুমি বলি ডাকো। তুমি যদি আমাকে তুমি বলো, আমি যদি তোমাকে তুই বলি, ব্যাপারটা কেমন না? এজন্য আমিও তোমাকে তুমি বলি, বাট আমি এখন থেকে তোমাকে তুই বলতে চাই, ঠিক আছে? না না না, কোনো দরকার নেই। বাহ বাহ, কোনো মেয়ে সুন্দর কই? পাখিটা ডানা মেলল। পাখি? আমি তো শুধু দেখছি তার বিল্ডিং, ওই যে একটা আন্টি কাপড় ছাড়তেছে, পাখি তো দেখি না। তুমি যখন হাসলা তখন হয়েছে, বুঝছি। আজকে আপনি একদম হিরোদের মতো ডায়লগ দিবেন না। আরে না। আচ্ছা বাই দ্য ওয়ে, আমাদের না আজকে ইয়েতে যাওয়ার কথা, কবির আঙ্কেলের পাশে। ধুর, বিরক্তিকর পেইনফুল একটা মানুষ, আমি না এর মধ্যে। না, আমি যাবো। মানে কি? না, ওনার মধ্যে না কি যেন একটা আছে, ব্যাপারটা জানি কেমন। তুমি না এখন পিপলুর মতো কথা বলা শুরু করছো। হ্যাঁ, আমি তো পিপলুই, ভুল দেখতেছো? কি ভাবছো আমি কে? হ্যাঁ, আমাকে শোভা ভাবছো? আমি তো পিপলু। তোমার মাথা খারাপ হয়ে গেছে? এ সুন্দরী, বাড়ি গিয়ে এনে নাকি? খান্ডি ভাই, লোকজন আইতেছে, লোকজন আইতেছে। চল চল চল, ভয় পাইছে, বুঝছিস? ভয় পাইছে। আচ্ছা চল। যে মায়ের মধ্যে ভিটামিন আছে কিরে? হ্যাঁ আছে। ওই ভিটামিন যদি লাগে আমার পড়লো, টুকরি ভরে এসে দিয়ে যাবো। না ভাই, থ্যাংক ইউ। আসলে আমাদের বাপ মার কাছে আমরা যথেষ্ট ভিটামিন পাইছি, আর এক্সট্রা লাগবে না। আসলে তিন বেলায় ভিটামিন খাওয়া, বুঝছেন, অনেক পুষ্টি লাগলে বললে। ভাই আপনি সন্ধ্যা একদিন আসেন, ওই ভিটামিন ভৈরা জুস খাওয়া দেবো না ভাই, হেভি টেস্ট, হেভি। এই মেয়ে
ভালো আসো কি, এখনো আগের মতো ভালোবাসো কি, এইসব কথা তো বাদ দে, এসব তো ও স্কুল দুষ্টামি দেখে তুমি হাসো কি, এই কাছে আসো কোনো চিন্তা নাই, তোমায় দিনে রাতে শুধু চিনতে চাই, যদি তুমি পাশে এই ফিল্ড পাই, মাঠে নামার আগে জানি ডু অর ডাই, নাগিনের মতো তুমি শুই না বাসি, এখন কার দিকে তুমি দাও মুচকি হাসি, তোমার কোনো কালো চুল লেন্স পরশো আকাশি, প্রেমের গল্প জানে পুরা এলাকাবাসী, এই কোনো টাইম নাই বোঝার তোমার গলে রাতে পাতে বড় ভাই, আমি শুরু থেকে খাটি তাই খেটে খাই, আমি সেটে গিয়ে তারপরে ডেটে যাই, এই কথা।